নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য। সবটা জানতে গেলে ভিডিওটি শেষ অবধি চোখ রাখো। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি এবং আমার চ্যানেলে প্রথম এসছো, তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল সংক্রান্ত ভিডিও দিলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায়। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজ প্রথমেই দেখে নেব ইস্টবেঙ্গলের নিউজ। আর ইস্টবেঙ্গলের খবর আসলেই দেখা যাচ্ছে আগামী মরশুম অর্থাৎ 2020-21 সিজনের জন্য অ্যাসিস্ট্যান্ট কোচ করল থাংবই সিংটোকে। থাংবই সিংটোর প্রোফাইল বেশ ভালো, তিনি দীর্ঘদিন শিলং লাজংয়ের হেড কোচের দায়িত্ব সামলেছেন। এছাড়াও 2016-17 মরশুমে তিনি কেরালা ব্লাস্টার্স এবং লাস্ট সিজনে তিনি ওড়িশা এফসির অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বও সামলেছেন। ভারতীয় ফুটবল সম্পর্কে তার বেশ ভালোই ধারণা আছে। ইস্টবেঙ্গল যদি কখনো হেড কোচ কে হবে সেই বিষয়ে কিছু জানায়নি, এখন দেখার যিনি হেড কোচ হবেন তার সাথে মানিয়ে নিয়ে তিনি ইস্টবেঙ্গলকে কতটা সাফল্য দিতে পারেন আগামী মরশুমে। নেক্সট দেখে নেব চেন্নাইন এফসির খবর। চেন্নাইন এফসি ভালস্কিসকে সামনের মরশুমের জন্য আর রাখছেন না। ভালস্কিস লাস্ট সিজনে চেন্নাইনের হয়ে দারুণ ফুটবল উপহার দিয়েছেন। তোমরা যারা আইএসএল দেখেছো তারা জানো যে তিনি 15টি গোল করেছেন এবং 6টি অ্যাসিস্ট করেছেন পুরো আইএসএলে। কিন্তু এরকম একজন প্লেয়ারকে চেন্নাইন এবার রাখছে না। চেন্নাইনের কাছে এই মরশুমে আরও বেশি অর্থ দাবি করেছিল ভালস্কিস, কিন্তু চেন্নাইন তাতে রাজি নয়। এমনকি তার ওপর অন্য কোনো আইএসএল ক্লাবও খুব একটা আগ্রহী নয়। এখন মনে হচ্ছে তাকে সামনের মরশুমে হয়তো ভারতীয় ফুটবলে আর নাও দেখা যেতে পারে। আর তাই ভালস্কিসকে অভাব পূরণ করার জন্য চেন্নাইন এফসি অন্য একজন প্লেয়ারের ওপর ইন্টারেস্ট প্রকাশ করল। তিনি হলেন ইয়ন দোয়েলে, 32 বছর বয়স তার। তিনি আয়ারল্যান্ডের নাগরিক, এই মুহূর্তে খেলছেন ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন ক্লাবে। তার লাস্ট ক্লাব হলো সুইন্ডন টাউন। এছাড়াও তিনি খেলেছেন চেস্টারফিল্ড, কার্ডি, পোর্টসমাউথের মতন দলে। তার আসল প্লেয়িং পজিশন হলো সেন্টার ফরওয়ার্ড, তবে তিনি প্রয়োজনে উইং দিয়েও খেলতে পারেন। এখন দেখার চেন্নাইন তাকে দলে নিতে পারেন কিনা সামনের মরশুমে। এফসি গোয়া এক স্প্যানিশ প্লেয়ারের ওপর ইন্টারেস্ট প্রকাশ করল। তিনি হলেন হুগো ফ্রেইলি। অ্যাকচুয়ালি গোয়া একটি শক্তিশালী দল গড়তে চাইছে এই মরশুমে, কারণ তাদের লক্ষ্য শুধু এবার আইএসএল নয়, এসিএলও খেলবে তারা। তাই তারা ভালো মানের বিদেশির দিকে নজর রাখছে। হুগো ফ্রেইলি খেলেন রাইট উইঙ্গার হিসেবে। তিনি এই মুহূর্তে লা লিগার সেকেন্ড ডিভিশনের এক ক্লাবে খেলছেন। তার খেলার অভিজ্ঞতা আছে গেটাফে, স্পোর্টিং গিজান, এলচের মতন দলে। টিমগুলোর নাম দেখলেই বোঝা যায় তার অভিজ্ঞতা বেশ ভালোই। চলতি মরশুমে তিনি তার ক্লাবের হয়ে এখনও অবধি 10টি গোল করেছেন। 30 জুন অবধি তার কন্ট্রাক্ট রয়েছে সেই ক্লাবের সাথে, তারপরেই বোঝা যাবে তিনি এফসি গোয়াতে আসবেন কি না। এছাড়াও লিয়েন্ডার ডিকুনাকে এফসি গোয়া তাদের রিজার্ভ টিম থেকে মেইন টিমে সাইন করালো। তার সাথে 3 বছরের চুক্তি করলো এফসি গোয়া। ওড়িশা এফসি ভালোভাবেই দল গোছাচ্ছে নেক্সট সিজনের জন্য। পরপর অনেকগুলো প্লেয়ারকে সাইন করিয়েছে লাস্ট কয়েকদিন। এবার থৈবা সিংকে সাইন করালো ওড়িশা এফসি। তিনি পাঞ্জাবের হয়ে শেষ 2 বছর খেলেছেন। তিনি উঠে এসেছেন মিনার্ভা পাঞ্জাব একাডেমি থেকে। বয়স মাত্র 17 বছর। সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেললেও খেলতে পারেন সেন্টার ব্যাক পজিশনে। এই মুহূর্তে ইন্ডিয়ার আন্ডার-17 দলেরও সদস্য তিনি। ট্রাউ এফসি তাদের আই লিগের জন্য দল গুছিয়ে নিচ্ছে। তারা দুজন তরুণ খেলোয়াড়কে সই করিয়ে নিল। তারা হলেন প্রসেনজিৎ সিং এবং নিং থাউজাম ওলেন। প্রসেনজিৎ সিং হচ্ছেন একজন তরুণ গোলকিপার। শেষ সন্তোষ ট্রফিতে তিনি মণিপুরের হয়ে খেলেছেন এবং নিং থাউজাম ওলেন ফরওয়ার্ড এবং উইঙ্গার দুটো পজিশনেই খেলতে পারেন। মণিপুরের স্থানীয় একটি টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার এবং বেস্ট স্কোরার হওয়ার সুবাদে তার জন্য ট্রাউ এফসির দরজা খুলে গেছে। এখন ট্রাউ এফসিতে ভালো খেলে প্রমাণ করাই হচ্ছে তাদের লক্ষ্য। আজকের লাস্ট আপডেটটি হলো দীর্ঘদিন ফুটবল খেলার পর র্যান্টি মার্টিনস রিটায়ার করল সব ধরনের ফুটবল থেকে। গতকাল তিনি সে কথা জানিয়েছেন। নাইজেরিয়া থেকে এসে ভারতীয় ফুটবলে দীর্ঘদিন খেলেছেন। 2004 সালে ডেম্পোতে সই করেন এবং তারপর তিনি ডেম্পোর হয়ে একাধিকবার আই লিগ জিতেছেন এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এরপর তিনি কলকাতাতে খেলেন, প্রথমে ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং পরে ইস্টবেঙ্গলে। সেখানেও তিনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। এছাড়াও এফসি গোয়াতেও খেলেছেন। শেষ 3 বছর তিনি মালয়েশিয়ার একটি ক্লাবে খেলছিলেন। 33 বছর বয়সে এসে তিনি সব ধরনের ফুটবল থেকে অবসর ঘোষণা করেন। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।